নতুন বছরের শুরুটা টলিউডের সিনেমা দিয়ে করেছেন বুবুলি। কলকাতায় ফ্ল্যাশব্যাক নামের একটি ছবিতে যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন তিনি। ইতোমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং, পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে। এ প্রসঙ্গে বুবুলি বলেন, বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত। যদিও আমাদের একই ভাষা, কিন্তু দুই বাংলাতেই মিষ্টিদুষ্টু একটা ভাব আছে, আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশ কলকাতায় আমরা মিলেমিশে একাকার। এরই মধ্যে গতকাল রোববার ফ্ল্যাশব্যাক সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন নায়িকা বুবুলি, নির্মাতা রাশেদ রাহা, অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাসসহ সিনেমার কলাকুশলীরা। প্রথমবার টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বুবুলি, বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সেই সঙ্গে নিজেকে সৌভাগ্যবানও মনে করছেন এই অভিনেত্রী। বুবুলি বলেন, এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার ও সৌরভ দাস দাদার মতো অভিনেতা। এটি পরিচালনার দায়িত্বে আছেন রাশেদ রাহা। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে, এ নায়িকা বলেন। ঢাকা থেকে কলকাতা আসতে 30-40 মিনিট লাগে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড, নিয়মকানুন, ভিসা, এত কিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। অবশ্য এটাতে কিছু করার নেই, কারণ দেশের জায়গা থেকে মেইনটেইন করতে হয়। তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে। বছরের শুরুতেই দিয়েছেন পুলসিরাত নামের নতুন এক সিনেমার খবর। এছাড়া দেয়ালের দেশ, মায়া, দোলা, তুমি যেখানে আমি সেখানে সহ এ বছরে মুক্তির অপেক্ষায় বুবুলির বেশ কয়েকটি সিনেমা।